তৃতীয়াংশ হাসে বিভক্সা বিলোনিয়া টাউন হলবর সংযাকা ফিল দক্ষিতা রংপ্রাংরের শাল আসনে পানা চেঞ্চের বেকা এমএলএ অরণ চন্দ্র ভূমিক বনকারী বা মাঠকা বিলোনিয়া পুর পরিষদ চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ বারচন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস খুবই কুবনি আদর অরুণচন্দ্র ভৌমিক মহোদয় মাননীয় বিধায়ক বরেণ্য শিক্ষক যারা আমাদের এই অত্র অঞ্চলের বিদ্যালয়গুলি থেকে 2000 সঙ্গে রয়েছেন প্রাক্তন ক্রীড়া শিক্ষক মহোদয় মহোদয়াগণ, আমি আপনাদের দীর্ঘ সময়ে যে ছাত্রদের প্রতি আপনাদের কর্তব্য নিষ্ঠা সহকারে পালন করেছেন, যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা আজকে বিভিন্ন পদে অধিষ্ঠিত রয়েছে সেজন্য জ্ঞাপন করছি। এই অনুষ্ঠানে রয়েছেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, আমার সহকর্মীরা, সকলকে আমি আজকে এই অনুষ্ঠানে উদযাপন কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দিত করছি। শিক্ষক দিবস একটা মর্যাদার দিন, একটা বিশেষ তাৎপর্যপূর্ণ একটা দিন। শিক্ষকদের অবদান হয় আমাদের দেশে 1962 সাল থেকে 5ই সেপ্টেম্বর প্রতি বছর শিক্ষকদের সম্মানার্থে এই দিনটি উদযাপিত হয়ে আসছে। আমরা জানি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন দ্বিতীয় রাষ্ট্রপতি রূপে আসীন হয়েছিলেন, সেই বছর থেকেই ওনার ইচ্ছায় ওনার জন্মদিনটা শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। সেই হিসাবে এবছর ওনার 135তম জন্মদিবসে আমরা 61তম শিক্ষক দিবস উদযাপন করছি। আসীন হয়েছিলেন উনি বিশ্বকর্মা একজন দার্শনিক ছিলেন, উনি শিক্ষাবিদ, অধ্যাপনার কাজের সঙ্গে দীর্ঘ সময় যুক্ত ছিলেন। উনার গুণের কথা বলে আমরা এখানে শেষ করতে পারব না। এমন একজন মহান ব্যক্তির জন্মদিন শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হওয়ায় আমরা শিক্ষক জাতি অবশ্যই গর্বিত এবং আনন্দিত।